ঈদের শেষ সময়েও রাজধানীর ফ্যাশন হাউসগুলো অনেকটাই ক্রেতা শূন্য। এই অবস্থায় ব্যবসায় লোকসান গুনতে হচ্ছে বিক্রেতাদের। এদিকে স্বাস্থ্যবিধি মেনে বিউটি পার্লারগুলো খোলা রাখা হলেও দেখা মিলছে না সেবাগ্রহিতার। এমন পরিস্থিতিতে সরকারের কাছে প্রণোদনার দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। রাকিব হাসানের ক্যামেরায় আরমান কায়সারের প্রতিবেদন। করোনা ভাইরাসের কালো থাবায় বদলে যাওয়া পৃথিবীতে মানুষ এখন কঠিন বাস্তবতার শিকার। কোভিডের ছোবলে নানাভাবে আর্থিক ক্ষতির মুখে পড়ায় কেনাকাটায় আগ্রহ নেই অনেকের। সে কারণে অন্যান্য বছরের এমন সময় রাজধানীর মার্কেটগুলোতে উপচে পড়া ভিড় থাকলেও এবছরের চিত্র সম্পূর্ণ ভিন্ন। ক্রেতা শূন্য থাকায় ব্যস্ততাও নেই ফ্যাশন হাউসের মালিক কর্মীদের। যতটুকু আশা করেছিলাম তার 70% অ্যাচিভ করতে পারি নাই। আর এই টাইমে বরাবর এই টাইমে তো অনেক কাস্টমার থাকতো, ভরপুর থাকতো কাস্টমার, আর এবার তো দেখতে আছেন করোনা পরিস্থিতির জন্য আমাদের সেলটা টোটালি একদম হাফ হয়ে গেছে, আর কাস্টমার নেই বললেই চলে। হতাশায় নিমজ্জিত দোকানিরা অবলীলায় জানালেন নিজেদের দুরবস্থার কথা। এমন অবস্থা চলতে থাকলে আগামীতে ব্যবসা পরিচালনায় নিজেদের অপারগতার কথাও জানান তারা। এভাবে যদি চলতে থাকে তো আমরা তো মানে ব্যবসাটাকে টিকিয়ে রাখতে পারবো না। এরকম 2-3 মাস বা 6 মাস যদি আরো চলে তাহলে অবশ্যই আমাদেরকে বাংলাদেশ সরকারের একটা বিশাল আকারের সাপোর্ট দিতে হবে। করোনার প্রভাব পড়েছে রাজধানীর বিউটি পার্লারগুলোতেও। পার্লারগুলো স্বাস্থ্যবিধি মেনে সেবাদানে প্রস্তুত থাকলেও নেই সেবাগ্রহিতার উপস্থিতি, তাদেরকেও টানতে হচ্ছে লোকসানের ঘানি। এই সময়টাতে আমাদের এত বেশি ভিড় হতো যে আমরা বসতে দেওয়ার জায়গা পেতাম না, আর এখন তো একজন দুইজন করে আসতেছে, একজন দুইজন করে কাজ করছে। এমন প্রতিকূল অবস্থা কাটিয়ে খুব দ্রুতই দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। আরমান কায়সার, বাংলা টিভি, ঢাকা। উত্তরের জেলাগুলোতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও চরম দুর্ভোগে রয়েছে দুর্গতরা। এদিনে মধ্যাঞ্চলে প্লাবিত হচ্ছে নতুন এলাকা, অব্যাহত আছে ভাঙন। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি কিছুটা কমে বিপদসীমার 22 সেন্টিমিটার ও ধরলার পানি বিপদসীমার 20 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনও পানিবন্দী বহু মানুষ। সিরাজগঞ্জে 3 দিন ধরে যমুনার পানি কমে যাওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলের লাখো মানুষ দুর্ভোগে রয়েছেন। গাজীপুরে তুরাগ, বংশী ও ঘাটাখালী নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কালিয়াকৈর উপজেলার 112টি গ্রামে বন্যা ঢুকে পড়েছে। মানিকগঞ্জের আরিচা পয়েন্টে বিপদসীমার উপরে বইছে যমুনা। চরাঞ্চলে বেশ কিছু জায়গায় বাড়ছে ভাঙন। গোপালগঞ্জের নদ নদীতে পানি বাড়ছে। সদর উপজেলা, কাশিয়ানি ও মুকসুদপুর উপজেলার বিভিন্ন গ্রামে বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। দেশে একদিনে আরও 2772 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে করে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 237661 জন। এছাড়া গত 24 ঘন্টায় 28 করোনা রোগী মারা গেছেন, ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হল 3111। নতুন সুস্থ হয়েছেন 2176 জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2772 জন। এ পর্যন্ত শনাক্ত 237661 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 21.98% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.20%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2176 জন। এ পর্যন্ত সুস্থ 135136 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 56.86%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 28 জন। এ পর্যন্ত 3111 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.31%।